কোভিডে বদলে যাওয়া পৃথিবীতে চলছে স্বাভাবিক জীবনে ফেরার সংগ্রাম। থমকে যাওয়া পৃথিবী ফিরতে শুরু করেছে পুরনো ধারায়। ভলিবল দুনিয়া বন্ধ ছিল সবকিছুর মতোই, তবে নতুন উদ্যমে ফিরছে দেশের ভলিবল। বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট দিয়ে দেশের মাটিতে শুরু হয়েছে খেলাটি, যেখানে অংশ নিয়েছে ডিফেন্স সহ 9টি আর নারী 3টি দল। এরপর হবে জেলা এবং জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক অঙ্গনে নেই কোনো খেলা, স্থগিত হয়েছে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপও, তাই দীর্ঘদিন ধরে বন্ধ জাতীয় দলের কার্যক্রম। জানুয়ারি থেকে নতুন করে জাতীয় দল গোছানোর কাজটা করতে চায় ফেডারেশন। আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা শেষ হওয়ার পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শেষ হবে। এই চ্যাম্পিয়নশিপের থেকে বাছাইকৃত প্লেয়ারদেরকে দিয়ে ন্যাশনাল টিম গঠনের প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবাংলা এবং মালদ্বীপ টিম, এই সমস্ত যারা আমাদের লেভেলের টিম, এদের সাথে আমরা এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কতটুকু কাজে লাগবে এটা আমরা যাচাই বাছাই করার জন্য প্রশিক্ষণ শেষে এদের সাথে আমরা খেলব। ইরানি কোচ আলিপুর আরজের বিদায়ের পর শূন্য পড়ে আছে জাতীয় দলের কোচের পদ। ক্যাম্প শুরুর আগে কোচ নিয়োগ দিতে চায় ফেডারেশন। কথা চলছে থাইল্যান্ডের বেশ কয়েকজন কোচের সাথে, সেই সাথে থাইল্যান্ডের একটি একাডেমিতে জাতীয় দলের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে। আরজের সাথে তো যোগাযোগ আছেই, আর এর বাইরে আমাদের থাইল্যান্ডের সাথে একটা কথাবার্তা চলছে। থাইল্যান্ডের একজন কোচ আনার সম্ভাবনা আছে, আর করোনাটা যদি ইয়ে করে আর পারমিট করে যদি টিমকে বাইরে পাঠানোর, সেক্ষেত্রে আমাদের টিম আমরা কিছুদিন প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডের একটা একাডেমিতে পাঠাই দেবো। বিজয় দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী অংশ নিলেও এখনই জাতীয় দল গঠন করছে না তারা। করোনা পরিস্থিতির উন্নতি হলে নারী দল গঠন নিয়ে চিন্তা করবে ফেডারেশন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।